প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। কোভিড-19 মহামারীর সময়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার উদ্দেশ্যে বাকলিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ। এখান থেকে আমরা তৃতীয় অধ্যায়ের আত্মকর্মসংস্থান নিয়ে আলোচনা করব। তোমরা যারা আছো সবাই বইটা খোলো, 23 পৃষ্ঠা ব্যবসা উদ্যোগ বইয়ের 23 পৃষ্ঠায় আত্মকর্মসংস্থান। আমরা জানি বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। বাংলাদেশের জনসংখ্যা প্রায় এখন 16 কোটির উপরে। হ্যাঁ, এত জনসংখ্যা, তাই দেখা যায় যে এইদের কাজের ব্যবস্থা করা খুব একটা সহজ কাজ নয়, অনেক একটা দুরূহ ব্যাপার এত জন বিরাট একটা জনসংখ্যা কাজ করার জন্য। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে 80% মানুষই কোথায় বাস করে, গ্রামে বাস করে থাকে। 2011 সালে যা বাংলাদেশ অর্থনৈতিক রিভিউ পরিসংখ্যান অনুযায়ী অর্থনীতিতে কৃষিকাজের অবদান হচ্ছে আমাদের 20%, শিল্প খাতের অবদান হচ্ছে 30% এবং সেবা খাতের অবদান হচ্ছে 50%। যেভাবে জনসংখ্যা বাড়ছে সেই হিসাবে আমাদের কি হচ্ছে না, কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে না, তাই দেখা যায় যে প্রতি বছরে অনেক বিপুল একটা পরিমাণ শিক্ষিত জনশক্তি কি হয়ে যাচ্ছে, বেকার থেকে যাচ্ছে। এই জনশক্তিকে বেকারত্বের হাত থেকে মুক্তি দানের জন্য, হ্যাঁ, একদিকে প্রয়োজন শিল্পায়নের জন্য এবং অর্থনৈতিক অগ্রসরতার প্রয়োজন, কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে এই বিষয়গুলো অনেকটা কম বা গতি কম, ধীর গতিতে হচ্ছে, তাই প্রচুর মানুষ বেকার থেকে যাচ্ছে। হ্যাঁ, সেটা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2010-এর মতে কর্মহীন লোকের সংখ্যা ছিল তখন 26 লক্ষ। 26 লক্ষ মানুষ তখন কি ছিল, বেকার ছিল। দেশের মোট শ্রমশক্তির পরিমাণ ছিল তখন 5,67,00,000, যাদের 1/3 ছিল কি, যুবক যুবতী। তাহলে এই বিপুল সংখ্যক জনশক্তিকে বেতন ভিত্তিক বা মজুরি ভিত্তিক কাজে লাগানো সম্ভব হচ্ছিল না বা সম্ভব ছিল না, তাই প্রয়োজন হচ্ছে আত্মকর্মসংস্থান। এখন আসো, আত্মকর্মসংস্থান কি সেটা আমরা একটু দেখি। আত্মকর্মসংস্থানের ধারণা তোমাদের বইতে দেখবা যে আত্মকর্মসংস্থানের ধারণা একটা হাফিজুর রহমানের একটা কি দেওয়া আছে, গল্প দেওয়া আছে বা কেস স্টাডি দেওয়া আছে। এখানে দেখবা যে হাফিজুর রহমান এসএসসি পাশ একজন মানুষ, হ্যাঁ, সে কি করছে, তার জীবনে তারনা বা পরিবার চালানোর জন্য জাহাজে চাকরি নেই, যেহেতু জাহাজের একটা ছোট চাকরি এবং পরিশ্রম অনেক বেশি কিন্তু বেতন ছিল অনেক কম, তাই সে সংসার নির্বাহ করতে পারতেছিল না বা খরচ নির্বাহ করতে পারতেছিল না, সংসার চালাতে পারতেছিল না, তাই সে কি করে চাকরি ছেড়ে দেয়। তারপর সে কি করে, ওষুধ কোম্পানিতে চাকরি নেওয়ার চেষ্টা করে, কিন্তু ডিগ্রি পাশের সম্ভব না থাকার কারণে সে কি করতে পারে না, ওষুধ কোম্পানিতে চাকরি করতে পারে না। ফলে সে তার বাড়ির পাশে একটা জমি ছিল যেটা কোনো কাজে লাগছিল না বা পড়েছিল, সে কি করে ওই জমিতে করলা চাষ করে এবং করলা চাষ করার পরে সে কি করে ওইখান থেকে প্রতি সপ্তাহে সে 7 মণ করলা ফলে, ওইখানে সে উপজেলা কৃষি অফিসারের পরামর্শ নেয় কিভাবে চাষ করতে হবে, কিভাবে সার দিতে হবে এগুলো। তাহলে সে প্রতি সপ্তাহে 7 মণ করে করলা আয় করে, ফলে কি করে তার পরিবারের 6 জন সদস্য ছিল সবাই কি করে মোটামুটি ভালোভাবে চলে যাচ্ছিল। হ্যাঁ, যেহেতু সে এসএসসি পাস করেছিল, মোটামুটি শিক্ষিত ছিল, তাই কি করে আরো সে জমি নিয়ে নানা রকমের সবজি সেখানে চাষাবাদ শুরু করে। এক পর্যায়ে সে কি করে স্বাবলম্বী হয়ে যায় এবং তার অভাব দূর করতে সক্ষম হয়। তাহলে আমরা আত্মকর্মসংস্থান বলতে কি বুঝি, এখন আমরা দেখতে পাচ্ছি আত্মকর্মসংস্থান সে যেটা করেছিল সেটা হচ্ছে আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থান বলতে সাধারণভাবে আমরা বলতে পারি নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করাকে বলা হয় আত্মকর্মসংস্থান। যদি আমরা বিশদভাবে বলতে যাই তাহলে আমরা বলতে পারি নিজস্ব পুঁজি নিয়ে স্বল্প বা স্বল্প পুঁজি নিয়ে কি করে নিজের মেধা ও শ্রম বিনিয়োগ করে বা খাটিয়ে যে কর্মসংস্থানের যে ব্যবস্থা করা হয় সেটাকে বলা হয় আত্মকর্মসংস্থান। ঠিক আছে, নিজস্ব পুঁজি বা স্বল্প পুঁজি, নিজস্ব দক্ষতা, শ্রম ও মেধা খাটিয়ে যে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় সেটাই হচ্ছে আত্মকর্মসংস্থান। এখন দেখবা তোমরা আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তার মধ্যে সম্পর্কটা খুবই নিবিড়, গভীর একটা সম্পর্ক রয়েছে। দুইজনই আমরা উদ্যোক্তার কথা বলছি না, ব্যবসায় উদ্যোগ যিনি গ্রহণ করেন তিনি উদ্যোক্তা। হ্যাঁ, কিন্তু আমরা সব আত্মকর্মসংস্থানকারীকে উদ্যোক্তা বলতে পারবো না, আবার সব উদ্যোক্তাকে কি বলতে পারবো, আত্মকর্মসংস্থানকারী বলতে পারবো। হ্যাঁ, আত্মকর্মসংস্থান
আর উদ্যোক্তাকে পার্থক্য করে সামান্য একটা বিষয়, যখন একজন আত্মকর্মসংস্থানকারী নিজের আত্মকর্মসংস্থানের পাশাপাশি সমাজের আরো কিছু লোকের কর্মসংস্থান সৃষ্টি করে, হ্যাঁ, করার জন্য একটা প্রতিষ্ঠান তৈরি করে, তখন সেটা তাকে বলবে উদ্যোক্তা। ঠিক আছে, আত্মকর্মসংস্থানকারী যখন নিজে ওইখানে কর্মসংস্থান নিজে কাজ করতেছে এবং সমাজের আরো কিছু লোককে কাজের ব্যবস্থা করে দিচ্ছে, তখন সেটা হবে উদ্যোক্তা। তাহলে আমরা বুঝতে পারলাম কি আত্মকর্মসংস্থানকারী এবং উদ্যোক্তার পার্থক্যটা কি আমরা বুঝতে পারলাম। এবার আসো আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা। আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা অবশ্যই এটা বলার অবকাশ থাকে না কেন প্রয়োজন, বা এত তোমাদের আগে আলোচনা আমি বলে দিয়েছি। হ্যাঁ, যেহেতু বাংলাদেশে চাকরির সুযোগ কম, তাই মানুষ যত বেশি নিজে নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে তত দেশের উন্নতি হবে, নিজের উন্নতি হবে, সমাজের উন্নতি হবে। তাহলে বাংলাদেশের কর্মসংস্থানগুলোকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বেতন ও মজুরি ভিত্তিক, আরেকটা হচ্ছে ব্যবসা, আর একটা হচ্ছে কি আত্মকর্মসংস্থান। এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে। বেতন ও মজুরি বৃত্তি বলতে বোঝাচ্ছে কি কোথাও চাকরি করা। হ্যাঁ, আমরা যেখানে যারা চাকরি করি তারা হচ্ছে কি বেতন বা মজুরি পাচ্ছে, হয় সে ডেলি হিসেবে পাচ্ছে অথবা মাসিক হিসেবে বা সপ্তাহ হিসেবে পাচ্ছে, এটা হচ্ছে বেতন বা মজুরি বৃত্তি। আরেকটা হচ্ছে কি আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থানটা বললাম যে নিজে নিজের কর্মসংস্থান সৃষ্টি করতেছে, সেটাই হচ্ছে আত্মকর্মসংস্থান। আর ব্যবসা, কোন একটা প্রতিষ্ঠান খুলে আমি সেখানে মাল কিনে এনে মাল আবার বিক্রি পণ্য বিক্রি করতেছি, সেটাই হচ্ছে আমার ব্যবসা। হ্যাঁ, আমদানি রপ্তানির ব্যবসা আছে, হ্যাঁ, বিভিন্ন মুদি দোকানের ব্যবসা আছে, ওষুধের দোকানের ব্যবসা আছে, এখানে আত্মকর্মসংস্থান পাশাপাশি সে কি করতেছে ব্যবসা তৈরি করতে পারতেছে। এখন দেখো আত্মকর্মসংস্থানের প্রধান উৎস হচ্ছে কর্মসংস্থানের প্রধান উৎস হচ্ছে মূলত সরকারি এবং বেসরকারি চাকরি। হ্যাঁ, সবাই কি করে চাকরির আশায় বসে থাকে, পড়ালেখা করার পরেই সবাই চায় যে আমি একটা ভালো চাকরি করব, হ্যাঁ, রোজগার করব এবং আমার পরিবারের ভরণ পোষণটা করব। কিন্তু যেহেতু চাকরির সুবিধা কম বা সংখ্যা কম, সেহেতু সবাই এটা করতে পারে না, তাই আমাদের কি করতে হবে জীবন চালানোর জন্য কর্মসংস্থানের সৃষ্টি সুযোগ সৃষ্টির পাশাপাশি আত্মকর্মসংস্থানও হতে হবে। এরপর দেখো অন্য পেশায় আয়ের সম্ভাবনা সীমিত। হ্যাঁ, আমরা যখন একটা চাকরি করব বা কিছু করব তখন দেখা যাবে যে কি মাস শেষে একটা নির্দিষ্ট বেতন 5,000, 10,000, 20,000, 50,000 এইরকম নির্দিষ্ট, কিন্তু আত্মকর্মসংস্থান বা ব্যবসায় কি হচ্ছে না, এই ধরনের কোনো সীমিত আয় নেই। যত বেশি পরিশ্রম হবে বা যত বেশি পুঁজি খাটা করো তত বেশি আয় হবে। হ্যাঁ, এখানে আবার কিন্তু ঝুঁকিরও একটা ব্যাপার আছে, সবসময় যে লাভ হবে সেটা না, এখানে ক্ষতিও হতে পারে। তারপর দেখতে পাচ্ছ এখানে আবার দেখো বর্তমানে আত্মকর্মসংস্থান আওতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়, বর্তমানে আত্মকর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তিদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, এখানে আগে মানুষ কি করতে চাইতো, এই কাজগুলো করতে চাইতো না, সবাই চাকরির জন্য করতো, এখন কি করতেছে সবাই নিজে নিজে একটা ব্যবসা স্থাপন করতে যাচ্ছে বা নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে, কারণ এগুলোর জন্য যে সামাজিক মর্যাদা। হ্যাঁ, আগে মনে করতো হয়তো দেখা যেত কেউ একটা কাজ করতেছে ওইটা তাকে কৃষি কাজ করতেছে ওইটা তাকে ছোট বা কৃষক হিসেবে ওইভাবে চিন্তা করতো, কিন্তু এখন ওইভাবে চিন্তা করতেছে না, সামাজিক মর্যাদাটা বৃদ্ধি পেয়েছে। আত্মকর্মসংস্থানে প্রথম এটা হচ্ছে বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মূলধন যেটা সেটা হচ্ছে নিজের দক্ষতা, অর্থাৎ যে যে কাজে দক্ষ সে সে কাজটা নিয়ে যদি কাজ করে থাকে তাহলে কি হবে তার অবশ্যই সাফল্য আসবে। যেমন মনে করো কেউ ভালো গাড়ি চালাতে পারে তাহলে সে যদি ড্রাইভিং করে তাহলে সে সেখানে সফল হবে, কেউ ইঞ্জিনিয়ারিং কাজটা ভালো জানে তাহলে সে যদি ইঞ্জিনিয়ার একটা দোকান করে সেটা জানে ভালো করতে পারবে, কেউ যদি চাষাবাদ ভালো জানে তাহলে সে যদি চাষাবাদ করে কৃষিকাজ করে তাহলে সফলতা অর্জন করতে পারবে। তাহলে আমরা দেখব কি যে নিজস্ব যেটার দক্ষতা আছে সেখানেই সে ভালো করবে। তারপর দেখা যাচ্ছে কি আত্মকর্মসংস্থানে নিয়োজিত তরুণ সমাজ নানা সমাজ বিরোধী কার্যকলাপে লিপ্ত না থেকে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখে, অর্থাৎ বেকার মস্তিষ্ক শয়তানের কারখানা একটা কথা আছে। তাহলে যখন মানুষ কোনো কাজের মধ্যে লিপ্ত থাকে তখন কি করে তার মধ্যে খারাপ চিন্তা ভাবনা আসে না, যেহেতু সে নিজের একটা কাজের মধ্যে লিপ্ত থাকে তখন সে অন্য কাজগুলো করার সময় পায় না, যখনই বেকার থাকে তখন কি করে নানা রকম অসামাজিক কাজ সমাজ বিরোধী বিভিন্ন কাজে লিপ্ত থাকে। তাহলে কর্মসংস্থানকারী বা চাকরিজীবী ব্যক্তি যারা আছে তারা কি করবে কোনো রকমের অন্যায় কাজে যুক্ত হয় না। তারপর দেখা যাচ্ছে বাংলাদেশের জনসংখ্যা বেশি হওয়ায় এখানে মজুরি কম, অল্প মজুরিতে এখানে শ্রমিক পাওয়া যায়, তা আবার মৌসুমি বেকারত্ব, যেমন দেখা যায় যে বর্ষাকালে অনেকের কোনো কাজ থাকে না,
হ্যাঁ, যেমন যারা শ্রমিক শ্রেণীর মানুষ আছে তাদের বর্ষাকালে কম কাজ থাকে, তারা বেকার হয়ে পড়ে পরে তো আত্মকর্মসংস্থান হলে এরকম সমস্যা সৃষ্টি হবে না, তারা সারা বছরই কাজ করতে পারবে। আবার কি করে যাবে, আত্মকর্মসংস্থানের মাধ্যমে শহরমুখী যে জনস্রোতটা আছে, অর্থাৎ গ্রাম থেকে প্রচুর মানুষ কি করে শহরে চলে আসে কাজের আসে, তাহলে যখনই সে কাজ করতে পারবে গ্রামে বসে কাজ করতে পারবে, তখন কি হবে না, শহরমুখী আর জনস্রোতটা সৃষ্টি হবে না। তারপর দেখো আত্মকর্মসংস্থান কি করে মানুষকে দেশপ্রেম উদ্বুদ্ধ করে, সামাজিক কাজকর্ম করতে উদ্বুদ্ধ করে, সমাজের উন্নয়নের চিন্তা করতে কি করে উদ্বুদ্ধ করে। আর আত্মকর্মসংস্থানের জন্য বয়স কোনো সমস্যা নয়, হ্যাঁ এটা 30 বছর, 40 বছর, 50 বছর, 20 বছর সব বয়সের মানুষই কি করতে পারে, হ্যাঁ কারণ তার নিজের ইচ্ছাটাই সবচেয়ে বড়। এখন আমরা তোমাদের উদ্দেশ্যে একটা বাড়ি কাজ দিব, বাড়ি কাজটা একটু লিখে নাও তোমরা, হ্যাঁ আগামী যখন স্কুল খুলবে তখন আমরা বাড়ি কাজটা দেখব। লিখে নাও, আত্মকর্মসংস্থান কাকে বলে, আত্মকর্মসংস্থান কাকে বলে, 1 নম্বর লিখো আত্মকর্মসংস্থান কাকে বলে, 2 নম্বর আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ঠিক আছে, ক্লাস আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।